রাস্তার পাশে ছিল না কোনো ড্রেন, ছিল না কোনো জল নিকাশি ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেত, আর সেই জমা জলের উপর দিয়েই যাতায়াত করতে হতো নিত্যযাত্রীদের। দীর্ঘদিন ধরে এমন চিত্রই দেখা যেত শমশেরগঞ্জের ভাষাই পাইকর অঞ্চলের ভাষাই পাইকর গ্রামের রাস্তায়। বারবার এই সমস্যার কথা জানানো হয় স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের, আর সেই সমস্যার সমাধানে নতুনভাবে রাস্তায় ড্রেন নির্মাণ করা হচ্ছে ভাষাই পাইকর গ্রাম পঞ্চায়েতের তরফে। এই ড্রেন নির্মাণ হলে রাস্তায় আর জল জমার সমস্যা দেখা যাবে না বলেই মনে করছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ সকলেই। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষ সকলেই। দেখুন শমশেরগঞ্জ থেকে রামিজ রাজার রিপোর্ট, জেন টিভি। এটা কাজ চালু হয়েছে সামনে 25 তারিখ থেকে, 25/11/2021। এখানে অতিরিক্ত জল জমা হতো এবং গ্রামের যে বৃষ্টির জল এই জায়গাগুলো নিচু, তার কারণে জল জমার ফলে ডেঙ্গুর ভয়ে আজকে যে ড্রেনটা হচ্ছে, এই ড্রেনটা হওয়াতে আমাদের এখানকার ভাষা অঞ্চলের গ্রামের লোক খুব খুশি। ওই রাস্তাঘাটে যাওয়ার অসুবিধা ছিল, জল জমে গিয়েছিলো, তার জন্য এটা পঞ্চায়েত থেকে আমাদের এটা স্যাংশন হয়েছে, জলটা বাইর করার জন্য ড্রেনটা হচ্ছে। আমরা খুব খুশি হয়েছি, মানে স্কুলে যত ছাত্র গিয়েছিলো খুব কষ্ট হয়েছিল, জলে বৃষ্টি খুব জমে যেত রাস্তাতে জল, আমরা এখন খুব খুশি আছি। এই ড্রেনটা হচ্ছে মেল ক্যালভার্ট হইতে নবীরউদ্দিনের বাড়ি, প্রায় 3 লক্ষ টাকা অর্থে আমাদের ভাষাবাগর গ্রাম পঞ্চায়েতের এই কাজটা চলছে।